দেখো, আজকে আমরা ফিজিক্সের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। মোটামুটি আগের দিন আমরা 20টা কোয়েশ্চেন করেছিলাম, আজকে আমরা 30টা কোয়েশ্চেন করব। তো আমরা সোজাসুজি কোয়েশ্চেনে চলে যাই। এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, আমি একটা জায়গায় কালেকশন ছিল সেখান থেকে বলছি। মডার্ন ফিজিক্সের কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই গভর্নমেন্ট এক্সামের পক্ষে ভীষণভাবে ইম্পর্টেন্ট। নিউক্লিয়ন ইজ এ কমন নেম ফর, নিউক্লিয়ন কোনটা? অবভিয়াসলি এখানে হবে অপশান ডি, কারণ নিউট্রন আর প্রোটন এই দুটোকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন। নাম্বার টু একটু ইনফরমেটিভ কোয়েশ্চেন, একটু মুখস্থ রাখতে হবে। দ্য সাইজ অফ অ্যাটমিক নিউক্লিয়াস ইজ অফ দ্য অর্ডার অফ, অ্যাটমিক নিউক্লিয়াসের সাইজ কত? অ্যাটমিক নিউক্লিয়াসের সাইজ হচ্ছে 10^-15 মিটার, দ্যাট ইজ অপশান এ। নাম্বার থ্রি, দ্য সাইজ অফ অ্যাটম ইজ অফ দ্য অর্ডার অফ, এটা হচ্ছে নাম্বার সি, 10^-10 মিটার। এখানে বোঝার কিছু নেই, ইনফরমেটিভ কোয়েশ্চেন, যেগুলো বোঝার আছে সেগুলো আমি এক্সপ্লেন করবো। নাম্বার ফোর, দ্য রেশিও অফ অ্যাটমিক ভলিউম টু নিউক্লিয়ার ভলিউম ইজ অফ দ্য অর্ডার অফ 10^15, অপশান এ। নাম্বার ফাইভ, দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম কনসিস্ট অফ, একটা অ্যাটমের নিউক্লিয়াসে কী থাকে? অবভিয়াসলি নিউট্রন অ্যান্ড প্রোটন থাকে, কারণ আমরা জানি অ্যাটমের নিউক্লিয়াসে কী থাকে, নিউট্রন অ্যান্ড প্রোটন, এবং বাইরের বিভিন্ন অরবিটগুলোতে ইলেকট্রনগুলো মুভ করে। নাম্বার সিক্স, দ্য মাস নাম্বার অফ অ্যান অ্যাটম ইজ ডিটারমাইন্ড বাই, মাস নাম্বার, ভর সংখ্যা যেটাকে বলে, সেটা কী দিয়ে ডিটারমাইন করা হয়? অবভিয়াসলি নিউক্লিয়ন্স, মানে হচ্ছে নিউট্রন আর প্রোটন, তাদের দুটোর সমষ্টি, দ্যাট ইজ অ্যাডিং অফ দ্য নাম্বার অফ নিউট্রন অ্যান্ড নাম্বার অফ প্রোটন, অপশান ডি। নাম্বার সেভেন, দ্য পার্টিকলস হুইচ ক্যান বি অ্যাডেড টু দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম উইদাউট চেঞ্জিং ইটস কেমিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টিকে চেঞ্জ করবে না, কোনটা অ্যাড হলে? অবভিয়াসলি নিউট্রন, কারণ আমরা জানি যে নিউট্রনের কোনোরকম কোনো চার্জ নেই। তারপর নাম্বার এইট, দ্য নাম্বার অফ ইলেকট্রন ইজ অ্যান অ্যাটম অফ অ্যাটমিক নাম্বার জেড অ্যান্ড মাস নাম্বার এ ইজ, কতগুলো ইলেকট্রন আছে? অবভিয়াসলি এখানে মনে রাখবে যে অ্যাটমিক নাম্বার যা থাকে সেটাই হচ্ছে ইলেকট্রনস থাকে, তার মানে অ্যাটমিক নাম্বার কত আছে এখানে? অ্যাটমিক নাম্বার আছে টোটাল জেড, সো এখানে ইলেকট্রনও থাকবে জেড। নাম্বার নাইন, ওয়ান অ্যাটমিক মাস ইউনিট ইজ ইকুয়াল টু, ওয়ান অ্যাটমিক মাস মানে কত? এটা মনে রাখতে হবে 1/12 অফ দ্য মাস অফ দ্য ওয়ান অ্যাটম অফ 6C12। নাম্বার টেন, দ্য নিউক্লিয়ার 6C13 অ্যান্ড 7N14 ক্যান বি ডেসক্রাইবড অ্যাজ, আচ্ছা এখানে আইসোটোন হবে, কেন আইসোটোন হবে না? সেম নাম্বার অফ নিউট্রন যদি থাকে তাহলে সেটা হবে আইসোটোন। তুমি সেম নাম্বার অফ নিউট্রন বের করবে কী করে? দেখো এটা হচ্ছে তোমার 13 আছে, তো 13 মানে হচ্ছে মাস নাম্বার, আর 6 মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার থেকে অ্যাটমিক নাম্বারটা যদি বাদ দাও তাহলে হয় নিউট্রন সংখ্যা বা নিউট্রন নাম্বার, সেটা হচ্ছে নাম্বার অফ 7, এখানে হচ্ছে 14 থেকে 7 বাদ গেলে নাম্বার 7, তাহলে এই দুটো সেম, সেই জন্য এটা হচ্ছে আইসোটোন। নাম্বার ইলেভেন, দ্য মাস ডেন্সিটি অফ এ নিউক্লিয়াস ভ্যারিস উইথ দ্য মাস নাম্বার এ, মাস নাম্বারের সঙ্গে মাস ডেন্সিটি ভ্যারি করে, এটা অপশান কত হবে? মাস নাম্বার এ অ্যাজ অবভিয়াসলি অপশান ডি। তারপর টুয়েলভ, দ্য ডেন্সিটি অফ নিউক্লিয়ার ম্যাটার ইজ অফ দ্য অর্ডার অফ 10^17 kg/m³, এটা মনে রাখতে হবে। নাম্বার থার্টিন, দ্য নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স হচ্ছে কোনটা? ওবেইং ইনভার্স স্কোয়ার ল অফ ডিস্টেন্স ইজ এ শর্ট রেঞ্জ ফোর্স, ওবেইজ ইনভার্স থার্ড পাওয়ার ল অফ ডিস্টেন্স ইজ ইকুয়াল ইন স্ট্রেংথ টু দ্য ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স, অবভিয়াসলি অপশান সি ইজ এ শর্ট রেঞ্জ ফোর্স। এরপর আসছি নাম্বার ফোর, ইফ এম ইজ দ্য অ্যাটমিক মাস অ্যান্ড এ ইজ ইটস মাস নাম্বার, দেন এম মাইনাস এ বাই এ, এমটা কি অ্যাটমিক মাস আর এ হচ্ছে মাস নাম্বার, সেটা বাই হচ্ছে এ মানে মাস নাম্বার, ইজ কল্ড হচ্ছে, এটাকে বলে প্যাকিং ফ্র্যাকশান, কি বলে? প্যাকিং ফ্র্যাকশান। রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই হেনরি বেকারল, এইচ বেকারল, দ্যাট ইজ অপশান সি। নাম্বার সিক্সটিন, ইন আলফা ডিকে, মনে রাখবে আলফা যদি ডিকে হয়, আলফা যদি বেরিয়ে যায় তাহলে তার মানে হচ্ছে 2He4, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার 2 কমে যাবে আর মাস নাম্বার 4 কমে যাবে, তো মাস নাম্বারকে কি বলা হয়? এ, সো এ ডিক্রিজ বাই 4 অ্যান্ড জেড অ্যাটমিক নাম্বার ডিক্রিজ বাই 2, আলফা বেরিয়ে গেলে। আর বিটা যদি ডিক্রিজ হয়, বিটা যদি ডিকে হয় তাহলে সেক্ষেত্রে কোনোরকমভাবে মাস নাম্বারের কোনো চেঞ্জ হবে না, কিন্তু যেটা অ্যাটমিক নাম্বার আছে জেড সেটা 1 ইনক্রিজ করবে, মানে 1 বেড়ে যাবে, সো অপশান এ। নাম্বার 18, ইন গামা ডিকে, গামা যদি ডিক্রিজ হয় তাহলে মাস নাম্বার বা অ্যাটমিক নাম্বার কোনোটারই কিন্তু চেঞ্জ হবে না, সো নাইদার এ নট জেড চেঞ্জ। নাম্বার 19, আলফা রেজ এমিটেড ফ্রম এ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, আলফা রে এমিটেড একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, অবভিয়াসলি হিলিয়াম নিউক্লিয়ার, কারণ 2He4 হচ্ছে হিলিয়াম, সো আলফা হচ্ছে হিলিয়ামের সঙ্গে সমান,
বিটার ইজ এমিটেড বাই রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আর অবভিয়াসলি অপশান বি চার্জ পার্টিকলস এমিটেড বাই দ্য নিউক্লিয়াস। 21 রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট এ জেড এক্স অন এমিটিং অ্যান আলফা, দেখো আলফা বেরিয়ে যাচ্ছে মানে এ কত কমবে, এ 4 কমবে, জেড 2 কমবে, একটু আগেই বলেছি। নাম্বার 22 ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কামিং আউট অফ দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরিয়ে যায় তাহলে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভ অ্যাটমিস, সেটা মানে হচ্ছে গামা রে। নাম্বার 23 দ্য লিস্ট পেনিট্রেটিং পাওয়ার, সবচেয়ে লিস্ট পেনিট্রেটিং পাওয়ার এর মধ্যে কোনটা, অবভিয়াসলি আলফা। 24 গামা রেজ আর ডিফ্লেক্টেড বাই, গামা রেজ কিন্তু তোমার ইলেকট্রিক ফিল্ড দিয়েও ডিফ্লেক্টেড হয় না এবং ম্যাগনেটিক ফিল্ড দিয়েও ডিফ্লেক্টেড হয় না, সো অপশান ডি। নাম্বার 25 দ্য রেডিও অ্যাক্টিভ নিউক্লিয়াস, এখানে দিয়ে দিয়েছে রেডিয়ামের 228 মাস নাম্বার, 88 হচ্ছে অ্যাটমিক নাম্বার, এমিশন অফ 3 আলফা পার্টিকেল, দেখো তিনটে আলফা পার্টিকেল বেরিয়ে যাচ্ছে, আমি এখানে একটু করে দেখাচ্ছি, তিনটে আলফা পার্টিকেল বেরিয়ে যাচ্ছে, তো তার মানে একটা আলফা যদি বেরোয় তার মানে কত মাস নাম্বার চেঞ্জ হয়, সেটা হচ্ছে মাস নাম্বার চেঞ্জ হয় তোমার হচ্ছে 4, আর তিনটে যদি বেরোয় তার মানে 3 4 12, রাইট, তাহলে 12 মাস নাম্বার থেকে বিয়োগ হয়ে যাচ্ছে। অপশান দেখি আমরা বলে দিতে পারবো, মাস নাম্বার 228, সেখান থেকে 12 বিয়োগ মানে 216, সো এটা হবে আনসার। আর দেখো এখানে অ্যাটমিক নাম্বার কত ছিল, 88, একটা আলফা যদি বেরিয়ে যায় তাহলে অ্যাটমিক নাম্বার কমে যায় কত, 2, তিনটে আলফা বেরিয়ে যাওয়া মানে কত কমে যাবে, 6, 88 থেকে 6 বিয়োগ হলে কত, 82, সো এটা হবে আনসার অপশান সি। আমরা চলে যাব এবার 26-এ, 26 কি বলছে দেখো, 26 বলছে যে দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য ডিকে অফ 232-90 টিএইচ ইজ 208-82 পিবি। আচ্ছা আমরা এটা একটুখানি করি, কি বলছে, বলছে 232-90 এটা ডিকে হয়ে হচ্ছে কত, 208-82 পিবি, রাইট। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে কত কমেছে, 232 থেকে 208, মানে মাস নাম্বার কত কমছে, মাস নাম্বার কমছে তোমার হচ্ছে 24। আমরা জানি একটা আলফা পার্টিকেল যদি বেরিয়ে যায় কত মাস নাম্বার কমে, মাস নাম্বার কমে 4, তাহলে 24 বেরোচ্ছে মানে মাস নাম্বার কটা আলফা পার্টিকেল বেরোচ্ছে, 6 আলফা পার্টিকেল বেরোচ্ছে, তাহলে আলফা পার্টিকেল কটা বেরিয়ে যাচ্ছে, আলফা পার্টিকেল অবভিয়াসলি 6 বেরিয়ে যাচ্ছে। এবার 6 আলফা যদি বেরোয়, একটা আলফা পার্টিকেল বেরোলে ইলেকট্রন কটা লস হয়ে যায়, একটা আলফা পার্টিকেল বেরোলে ইলেকট্রন লস হয় তোমার 2, তাহলে 6 বেরোলে 12টা লস হবে, 12টা লস হলে এখানে 90 ছিল, 90 থেকে 12 বাদ গেলে হবে কত, 78, কিন্তু 78কে এখানে হয়েছে হয়নি, 82 হয়েছে, তার মানে 4টি ইলেকট্রন আরও বেড়েছে। এবার বলো তো বিটা যদি যায় তাহলে একটা ইলেকট্রন বেড়ে যায়, তার মানে 4টে ইলেকট্রন বেড়েছে মানে 4টে বিটা গেছে, তার মানে 6 আলফা 4 বিটা, দেখো অপশান কোথায় আছে, অপশান হচ্ছে বি, 6 আলফা 4 বিটা, আশা করি বোঝা গেল। 27 দ্য নিউক্লিয়াস 11548 সিডি আফটার 2 সাকসেসিভ বিটা, দুটো বিটা বেরোচ্ছে, একটা বিটা বেরোলে 1 অ্যাড হয় ইলেকট্রন, দুটো বিটা বেরোনো মানে দুটো অ্যাড হচ্ছে মানে 48-50 হচ্ছে, মানে এটা হয়ে যাবে, কেন না মাস নাম্বার সেম থাকবে, বিটা বেরোলে মাস নাম্বারের কোনো চেঞ্জ হয় না। আচ্ছা এই 28-এর কোয়েশ্চেনটা একটু আনকমফোর্টেবল লাগতে পারে, তার জন্য এটা আমি এই মুহূর্তে বলছি না, আমি বোঝাচ্ছি 29 আর 31-এ, এর একটা ফর্মুলা আছে। 29-এর দেখো বলছে এ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স হ্যাজ এ হাফ লাইফ অফ 4 মান্থ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসে, 3/4 অফ দ্য সাবস্টেন্স উইল ডিকে ইন, এটা একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। রেডিও অ্যাক্টিভের ফর্মুলাটা হচ্ছে, আমি করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে তোমার মনে রাখবে, ফর্মুলাটা হচ্ছে n/0 = ½ t/T, এখানে টি সমান হচ্ছে ওই যেটাকে বলে হাফ লাইফ, আর ক্যাপিটাল টি মানে হচ্ছে হাফ লাইফ, আর স্মল টি মানে হচ্ছে টাইম, রাইট, হাফ লাইফ মানে হচ্ছে মানে অর্ধেক হয়ে যায়, তার জীবনীকালটা অর্ধেক হয়ে যায় মানে ডিকেস হচ্ছে। এবার এই যে n/n0 যেটা করলাম, এই n/n0টা হচ্ছে তোমার আনডিকেড,
মানে N/N0টা হচ্ছে তোমার আনডিকেড, মানে ডিকেড হয়নি যেটা, ঠিক আছে। এবার কোয়েশ্চেন কি বলেছে দেখো, কোয়েশ্চেন বলছে যে 29 রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স হ্যাজ এ হাফ লাইফ অফ 4 মান্থ, 3/4 অফ দ্য সাবস্টেন্স উইল ডিকে, মানে ক্যাপিটাল টি বলে দিয়েছে 4, আর ডিকে করবে কত, আর ডিকে করবে 3/4। তাহলে ডিকে যদি 3/4 হয় তাহলে আনডিকেড কত হবে, 1/4। কেন না, আমরা জানি যে 1 থেকে 3/4 বাদ দিতে হবে, ঠিক আছে। মানে আনডিকেড যদি N/N0 হয় তাহলে সেক্ষেত্রে ডিকেড হয়ে যাবে 1 - N/N0। তাহলে আনডিকেড যদি 1/4 হয় তবেই সেটা ডিকেড 3/4 সম্ভব। তাহলে এবার আমরা ফর্মুলা বসিয়ে দিই, ফর্মুলা কী বসাই, আনডিকেডটা পেয়ে গেলাম 1/4 ইকালস টু হাফ অফ আমাদের ক্যাপিটাল টি কত বলেছে 4, তার মানে স্মল টি বাই 4। এবার এটা একটু ক্যালকুলেশন করতে হবে, কীভাবে ক্যালকুলেশন করবে, হাফ মানে হচ্ছে আমরা জানি হাফের হোল স্কোয়ার, আর এদিকে হাফ মানে হচ্ছে হাফ টু দি পাওয়ার T/4। দেখো দুদিকেই বেস সেম আছে, সো আমরা জানি T/4 ইকালস টু দুদিকের পাওয়ার সমান করে দিলাম টি, দ্যাট ইজ টাইম ইকালস টু 4 × 8, এই স্মল টি হচ্ছে 8। দেখো এখানে অপশান 8 আছে আনসার, অপশান 8। এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে, ফর্মুলাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। নাম্বার 30, হু ডেভেলপ দ্য থিওরি অফ রিলেটিভিটি, এটা আমরা সবাই জানি, অ্যালবার্ট আইনস্টাইন। নাম্বার 31, তারপরের কোয়েশ্চেন দেখো, 31টা কি বলছে, দ্য হাফ লাইফ অফ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হুইচ হ্যাজ অনলি 1/32 অফ ইটস অরিজিনাল মাস লেফট, মানে 1/32 পড়ে আছে, তার মানে পড়ে আছে মানে সেটা আনডিকেট, রাইট, তার মানে N/N0 ইকালস টু 1/32, আর স্মল টিটা এখানে কত বলেছে, 60 বলেছে। আমরা ফর্মুলায় বসিয়ে দিই, আমাদের ফর্মুলা কি বলেছিল, N/N0 ইকালস টু হাফ হোল টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। এবার স্মল টি কত আছে, 60/ক্যাপিটাল টি, 1/32 মানে কত, 1/2 টু দি পাওয়ার 5 ইকালস টু হাফ হোল টু দি পাওয়ার 60/ক্যাপিটাল টি। কেন না, 2 এর 5 করলে তবেই 32 হয়। আচ্ছা এবার দেখো, বোথ সাইডের বেস সমান, তার মানে 60/t ইকালস টু 5 লিখে দাও, 60/t ইকালস টু 5, দ্যাট ইজ টি ইকালস টু 12। তাহলে এই ফর্মুলাটা দেখো ভীষণ কাজে লাগছে, ফর্মুলা দিয়ে অনেক কটা অঙ্কই হবে। তাহলে 31 হলো আমাদের 12 বেস, এই অবধি আজকে আমরা করলাম। এই MCQগুলো প্রত্যেকটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর এনি এক্সাম।